নবম এবং দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের পঞ্চম অধ্যায় থেকে আজকের আলোচ্য বিষয় খোলাফায়ে রাশিদিন তথা ইসলামের প্রসিদ্ধ যে চারজন খলিফা তাদের অন্যতম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে। তাহলে আসুন আমরা এ পর্যায়ে আলোচনা করি ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। হযরত আবু বকর তিনি 573 খ্রিস্টাব্দে মক্কার বিখ্যাত কুরাইশ বংশের বনু তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। বয়সের দিক থেকে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 বছরের ছোট ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ছিল আব্দুল্লাহ, উপাধি ছিল সিদ্দিক এবং আতিক। সিদ্দিক এবং আতিক এই দুইটা শব্দের অর্থই হচ্ছে মহাসত্যবাদী, যিনি বিশ্বাসী ছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও তিনি মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন, যেই সম্প্রদায়ের মধ্যে ছিল মূর্তি পূজা, আগুনের পূজা সহ যাবতীয় উপাসনালয়ের উপাসনা করত, কিন্তু সিদ্দিকে আকবর তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভ করার বদৌলতে ছোটবেলা থেকেই তিনি তা পরিহার করতেন। হযরত আবু বকর তিনি বিশ্বাস করতেন মানুষের বানানো তৈরি একটা পুতুলের সামনে, মূর্তির সামনে মানুষ কখনো মাথা নত করতে পারে না। এর একটাই কারণ, তিনি আল্লাহ রাসূলের সাহচর্য লাভ করছিলেন খুব ছোটবেলা থেকে। এই একটি কথা থেকে বোঝা যায় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। হযরত আবু বকরের বংশধর যদিও তারা বিধর্মী ছিল, কিন্তু তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভ করার কারণে তিনি মুসলমান হয়েছেন, সর্বশ্রেষ্ঠ মুসলমান হয়েছেন। অপরদিকে আমরা দেখতে পারি নূহ আলাইহিস সালামের সন্তান কেনান, যিনি কাফেরদের সাথে তার উঠা বসা থাকার বদৌলতে তিনি মুসলমান না হয়ে কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়েছেন। সুতরাং আমরা এ থেকে বুঝতে পারলাম ভালো মানুষের সাহচর্য লাভ করলে ভালো হওয়া যায়, খারাপ মানুষের সাথে উঠা বসা করলে খারাপই হতে হয়। তাহলে আসুন আমরা হযরত আবু বকর সম্পর্কিত বিস্তারিত বিষয়গুলো জেনে নিই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর ছিলেন, কিন্তু শ্বশুর থাকার ফলেও তিনি কখনও আল্লাহ রাসূলকে জামাতা বলে ডাকেন নাই, তিনি বলেছেন ইয়া রাসূল আল্লাহ বলে ডাক দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতই সম্মান করতেন, যখনই কোনো রাস্তা দিয়ে কোনো হাঁটতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পিছনে আবু বকর আসতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন যিনি ব্যবসার কাজে নিজেকে লিপ্ত করেন, তিনি নিজেই ব্যবসায়ী কাজ করতেন, অর্থাৎ কাপড়ের ব্যবসা করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মধ্যে কীভাবে এসেছেন সেই বিষয়টা একটু বলি। তার পূর্বে বলে রাখছি, ইসলামের মধ্যে প্রাপ্তবয়স্ক লোকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করণটা ছিল এইরকম, তিনি একবার সিরিয়ার জমিনে ব্যবসা করার জন্য গেলেন। ওইখানে গিয়ে তিনি সিরিয়ার জমিনে ব্যবসা, দিনের বেলা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করলেন, রাতের বেলা যখন তিনি তাঁবুর মধ্যে বিশ্রাম নেওয়ার জন্য শুইলেন, ওই মুহূর্তে গভীর রজনীতে তিনি একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নটা হচ্ছে এমন, হযরত আবু বকর দেখলেন আকাশের চাঁদ, ওই আকাশের চাঁদটা আবু বকরের কুলের মধ্যে এসে গড়াগড়ি করতেছে, সুবহানাল্লাহ। এই স্বপ্নটা দেখার পর হযরত আবু বকর পাগল পারা হয়ে গেলেন, তিনি ব্যাকুল হয়ে গেলেন যে হায় এটা কী স্বপ্ন দেখলাম আমি, আকাশের চাঁদ তো কখনো নিচে আসে না, আকাশের চাঁদ তো আকাশে শোভা, এটা তো কখনো জমিনে আসে না, আকাশের চাঁদ আমার কোলে, আবু বকরের কোলে এসে গড়াগড়ি করতেছে, এর ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি ক্ষান্ত হব না। হযরত আবু বকর সিদ্দিক তখন দৌড়ে গেলেন পাদ্রির নিকট। পাদ্রি বলা হয় যারা ধর্ম সম্পর্কে গভীর জ্ঞানের অধিকারী ছিলেন তাদেরকে পাদ্রি বা ধর্মযাজক বলা হতো। হযরত আবু বকর তার চিন্তা মোতাবেক তিনি পাদ্রির নিকট গিয়ে তার এই স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করলেন। ওই পাদ্রি যখন শুনলেন আকাশের চাঁদ আবু বকরের কুলের মধ্যে এসে হাজির হয়ে গেছে, তিনি আর বুঝতে দেরি করলেন না। পাদ্রি বলেন আবু বকর, মক্কার জমিনে তোমারই দেশে এমন একজন পয়গম্বর এসেছেন যিনি সত্য নবী, যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত নবী, ওই নবীর কাছে গিয়ে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবা, সুবহানাল্লাহ বিহামদিহি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাতের মধ্যেই যখন এই স্বপ্নের
স্বপ্নের ব্যাখ্যা তিনি জানলেন। তিনি আর দেরি করলেন না, সিরিয়ার জমিন থেকে তার ব্যবসায়িক আসবাবপত্র সকল কিছু গুছিয়ে তিনি রওনা দিলেন মাতৃভূমি মক্কার দিকে। মক্কার জমিনে এসে মানুষদেরকে জিজ্ঞেস করতে লাগলেন, মক্কার জমিনে এ আরবে নাকি আবদুল্লাহর পুত্র মোহাম্মদ আল্লাহর নবী হয়েছেন, আল্লাহ তাকে নবী হিসাবে প্রেরণ করেছেন, আমাকে ওই ব্যক্তির কাছে নিয়ে চলো, আমি তার কাছে গিয়েই কালেমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিরিয়ার জমিন থেকে এসেই আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন। গিয়ে ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মোবারক দেখে তিনি আর দেরি করলেন না, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে আমি হাত দিলাম, আপনি আমাকে কালেমার বাণী শাহাদাতের বাণী পড়ে আমাকে মুসলমান করে দেন। হযরত আবু বকর সিদ্দিক সেই থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। সেই দিন থেকে আল্লাহ রসুলের সাহচর্য লাভ করেন, সেই দিন থেকে আল্লাহ রসুলের কাছাকাছি থাকতেন, খুবই কাছাকাছি থাকতেন। তিনি তাবুক যুদ্ধের সময় আল্লাহ রসুল যখন বললেন, হে সাহাবাই কেরাম, তাবুক অভিযানে আমরা যাব, এখানে তোমাদের যার যা কিছু আছে তোমরা তোমাদের সম্পত্তি থেকে কিছু সম্পদ এই আল্লাহর রাস্তায় দান করো। হযরত ওমর দিলেন, হযরত ওসমান দিলেন, হযরত আলী দিলেন, এইভাবে প্রত্যেক সাহাবাই কেরাম তাদের সম্পত্তি থেকে কিছু কিছু অংশ তাবুক অভিযানের ফান্ডের মধ্যে দান করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি, ব্যতিক্রমী একটি কাজ করলেন। তিনি আর ঘরের মধ্যে যা সম্পদ ছিল সকল সম্পত্তি নিয়ে এসে আল্লাহ রাসূলের সামনে হাজির করলেন। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, তোমার ঘরের যা কিছু আছে সব কিছু নিয়ে আসলা, ঘরে তোমার সন্তান স্ত্রীর জন্য কোনো কিছুই রাখলে না? তখন আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান এবং আমার স্ত্রীর জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলই যথেষ্ট। চিন্তা করে দেখুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনি আর চিন্তা চেতনা, তিনি আর মানসিকতা কেমন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি হিজরতের সঙ্গী ছিলেন, যেই হিজরত আল্লাহ রাসূলের জন্য খুবই বিপজ্জনক ছিল। চতুর্দিক থেকে কাফের বিমানেরা আল্লাহ রাসূলকে খুঁজতেছিল হত্যা করার জন্য, কিন্তু আবু বকর দেরি করলেন না, আল্লাহ রাসূল বলার সাথে সাথে তিনি আল্লাহ রাসূলের সঙ্গী হয়ে গেলেন, আল্লাহ রাসূলের সাথী হয়ে গেলেন। হিজরতের মক্কা থেকে মদিনায় হিজরত করে আল্লাহ রাসূলের সাথে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনি আর কন্যা হযরত আম্মাজার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি খুশি হয়ে মুগ্ধ হয়ে তার কন্যাকে আল্লাহ রাসূলের হাতে তুলে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে বিশ্ব যখন মুসলমানদের অবস্থা যখন সংকটাপূর্ণ হয়ে গেল, কে নেতৃত্ব দিবে, কে নেতৃত্ব হিসেবে আসবে, ওই সংকটময় মুহূর্তে আল্লাহ রাসূলের হাদিস মোতাবেক, সুন্নাহ মোতাবেক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকল মুসলমানরা সম্মিলিতভাবে খলিফা নির্বাচিত করলেন। সেই দিন থেকেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের প্রথম খলিফা নির্বাচিত হলেন। ইসলামের যে হুকুমত, যে খেলাফত, এটা তিনি প্রতিষ্ঠা করলেন, খেলাফত চালু করলেন। তিনি খলিফা নির্বাচিত হয়ে অন্যান্য শাসকদের মতো কঠিন হুঙ্কার দিয়ে কোনো কথা বলেন নাই। হযরত আবু বকর একটি ভাষণ দিয়েছিলেন, তিনি ভাষণের মূল কথা হচ্ছে, হযরত আবু বকর বলেছিলেন, আজকে থেকে আমি তোমাদের খলিফা নির্বাচিত হয়েছি, যদি তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে আমাকে দেখো তাহলে তোমরা আমি আবু বকরকে অনুসরণ করবা, যদি আমাকে এর ব্যতিক্রম দেখো তাহলে তোমরা সাথে সাথে আমাকে সংশোধন করে দিবা। আজকে এমন ঘটনা বিশ্ব নেতৃবৃন্দর কাছ থেকে বিরল পাওয়াই যায় না। হযরত আবু বকর সিদ্দিক এমন একজন ব্যক্তি ছিলেন, ইসলামের ক্লান্তিকালে আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে যুগে যুগে চতুর্দিক থেকে ফেতনা শুরু হয়ে গেল। কেউ বা ভণ্ড নবী, নবুয়তের ভণ্ডামি করে নবী দাবি করা শুরু করল। এই ভণ্ড নবীদেরকে দমন করার জন্য আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর ইয়ামামার যুদ্ধে হাফেজি কোরআনদেরকে পাঠিয়ে দিলেন। ওই যুদ্ধের ময়দানে ভণ্ড নবীদের বিরুদ্ধে হাফেজি কোরআন, অসংখ্য হাফেজি কোরআন শহীদ হয়ে গেল। হযরত আবু বকর চিন্তা করলেন, যদি এইভাবে হাফেজি কোরআনরা চলে যায় তাহলে কোরআন সংরক্ষণ কারা করবে? সেই মোতাবেক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত মোতাবেক তিনি এই কোরআনে হাফেজি কোরআন সাহাবিদেরকে নিয়ে তিনি কোরআনটাকে সংকলন করলেন। ওই মুহূর্তে কিছু কিছু ব্যক্তি ইসলামের মধ্যে জাকাত দেয়াটাকে তারা
অস্বীকৃতি জানালো, আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে যাকাত দিতে অস্বীকৃতি জানালো, হযরত আবু বকর কঠোর হস্তে তাদেরকে দমন করলেন, কারণ যাকাত একটি ফরজ বিধান, তাকে ধনীদেরকে দিতেই হবে। এমনকি আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে কিছু কিছু নবমুসলমান যারা, নবমুসলিম যারা, তারা ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে ধর্মান্তরিত হতে চেয়েছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কঠোর হস্তে তাদেরকে দমন করেন। হযরত আবু বকর ইসলামের মুসলিম জাহানের একজন প্রধান খলিফা হয়েও, শাসক হয়েও তিনি অনাড়ম্বর সহজ সরল জীবনযাপন করতেন। নিজের হাতে উপার্জন করে তিনি পরিশ্রম করে তিনি সে পরিশ্রমে উপার্জিত টাকা থেকে তিনি নিজের রিজিকের ব্যবস্থা করতেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে তিনি সামান্য পরিমাণ সম্পদ সাহাবিদের সম্মতিক্রমে তিনি তা গ্রহণ করেছিলেন। তাহলে আসুন আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিশ্বাসী হই, যিনার নামটা সিদ্দিক। এই উপাধি তার পিছনে একটি কারণ রয়েছে, তা হচ্ছে আল্লাহ রাসূল যখন মেরাজ গিয়েছিলেন, মেরাজ থেকে সে রাতের সামান্য অংশে আল্লাহ রাসূলের আল্লাহর সাথে দিদার করে 27টি বছর অতিবাহিত করে যখন আল্লাহ রাসূল মক্কার জমিনে আসলেন, কাফের বিমানেরা চতুর্দিকে ধিক্কার শুরু করল। হযরত আবু বকরকে পেয়ে আবু জাহেল বলল, হে আবু বকর, তোমার সাহাবী, তোমার সঙ্গী মুহাম্মদ তো পাগল হয়ে গেছে, সে নাকি রাতের অংশে গিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশ আজিমে গিয়ে আল্লাহর সাথে দেখা করেছেন, বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, এই কথা তোমার নবী বলতেছেন, সে তো পাগল হয়ে গেছে। আবু বকর বললেন, না, আল্লাহ রসুল যদি এই কথা বলে থাকে তাহলে অবশ্যই সত্য। কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়াই যে আবু বকর আল্লাহ রসুলের এই মেরাজকে স্বীকার করে নিলেন, এই জন্যে আবু বকরকে আল্লাহ রসুল উপাধি দিয়েছিলেন সিদ্দিক, অর্থাৎ মহাসত্যবাদী, যার উপরে কোনো সত্য হতেই পারে না, সত্যবাদী হতেই পারে না। আসুন আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জীবনী অনুসরণ করব, আমরা নিজের জীবনকে হযরত আবু বকরের জীবনের মতো আমাদের জীবনকে গড়ে তুলতে চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।